मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराजुल, वेलकम टू आवर चैनल। तो बंधुरा, आबार एक लिसन निये फिरे एलाम। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के जे लिसनटी तुम्हारे शिखाबो এটি একটি বাংলাদেশি সং, খুব জনপ্রিয় সং, স্যাড সং। গানটির নাম হলো ময়রা যাব যদি না পাই তোরে, খুব পপুলার সং গাইজ। তো ময়রা যাব যদি না পাই তোরে গানটির স্কেল অ্যান্ড কর্ডগুলো জলদি করে চলো দেখে নিই। তো এই গানটির স্কেল হলো জি মেজার গাইজ, আমি জি মেজারে গাইব। ওকে, তো এখানে কর্ড আছে, কর্ডের ডায়াগ্রাম। তো যখনই আমি কর্ডগুলো চেঞ্জ করব তো ডায়াগ্রামও চেঞ্জ হবে, তো ফলো করবা গাইজ, দেখতে থাকবা। আর এইখানে আমি পরে একটা স্টামিংয়ের ডায়াগ্রাম দিয়ে দিব। ওকে, তো ফলো করবা প্লিজ। তো ফার্স্ট কর্ড জি মেজার, দেখে নাও গাইজ ডায়াগ্রাম। অ্যান্ড সেকেন্ড সি অ্যাডেড নাইন, প্রথম ডায়াগ্রামটা দেখে নাও। আর আমি মুখে আরেকবার বলে দিচ্ছি, তো জি মেজার আমি যেইভাবে ধরবো, আমরা যেইভাবে ধরবো সেই দুটো আঙুল, উপরকার দুটো আঙুল, ফার্স্ট ফিঙ্গার আর সেকেন্ড ফিঙ্গার, এই দুটো আঙুল এক স্টেপ ডাউন করে দেবো। সি অ্যাডেড নাইন কোয়াড হয়ে যাবে গাইজ। হ্যাঁ, কিছুই করবো না, জি যেটা ধরবো এক স্টেপ ডাউন করে দেবো, তাহলে সি অ্যাডেড নাইন। হ্যাঁ, অ্যান্ড থার্ড কোয়াড ডি সাসপেন্ডেড ফোর কোয়াড, দেখে নাও ডায়াগ্রামটা। তা ডি সাসপেন্ডেড ফোর কোয়াডটা কী করবো, সি অ্যাডেড নাইন যা ধরছি সেটিকে এক স্টেপ ডাউন, হ্যাঁ ডাউন করে দেবো, মানে প্রথম ফিঙ্গারটা ডাউন করে দেবো আর দ্বিতীয় ফিঙ্গারটা ওপরে তুলে দেবো, মানে দ্বিতীয় ফিঙ্গারে কোনো প্রেস করবো না। তো ডি সাসপেন্ডেড ফোর কোয়াড, তো ফার্স্ট কোয়াড জি মেজার, সেকেন্ড সি অ্যাডেড নাইন, অ্যান্ড থার্ড কোয়াড ডি সাসপেন্ডেড ফোর। এই তিনটি কোয়াড আমি ইউজ করেছি, খুব সহজ এই কোয়াডগুলো। হ্যাঁ, একটা জি কোয়াড ধরতে পারলেই এই কোয়াডগুলো সবই হয়ে যাবে, অল্টারনেট একই প্যাটার্ন গাইজ। তো চলো এই গানটির স্টামিং প্যাটার্ন দেখে নিই। তো খুব সহজ স্টামিং প্যাটার্ন করেছি বিগিনার্সদের জন্য, তো দেখে নাও। তো ডাউন আপ চাক্কা আপ, ডাউন আপ চাক্কা আপ, ডাউন আপ চাক্কা আপ। তো এখানে স্টামিংটা, স্টামিং এর ডায়াগ্রাম তো দেখো, আর এখানে কোয়ার্ডের ডায়াগ্রামটা দেখবা, ফলো করবা। তো স্লো করে বলছি, ডাউন তারপরে আপ তারপরে চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। তো বন্ধুরা, চাক কীভাবে করতে হয় দেখে নাও। এই থামটা আছে আমার, এই থাম, এই থামটা এই ছটা স্ট্রিংয়ে হিট করব, হ্যাঁ ফ্রেডবোর্ডের ছটা স্ট্রিংয়ে হিট করব, অ্যান্ড একসঙ্গে হিট অ্যান্ড স্ট্রোক একসঙ্গে, তো চাক শব্দ হবে। কিছুক্ষণ প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকবার দেখে নাও, এই থামটা আছে, এই থামটা এই ফ্রেডবোর্ডের ছটা স্ট্রিংকে হিট করব অ্যান্ড স্ট্রোক একসঙ্গে, হিট অ্যান্ড স্ট্রোক একসঙ্গে, তো চাক শব্দ হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। হ্যাঁ, নেভার গিভ আপ, হ্যাঁ কষ্ট করলেই ফল মিলে জানো তো, 10-15 মিনিট প্র্যাকটিস করে নেবা, হয়ে যাবে। তো আরেকবার স্লো করে বলছি, প্রথমে স্লো করে প্র্যাকটিস করবা, তারপরে স্পিডটা বাড়াবা। তো ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। তো বন্ধুরা, কিছুক্ষণ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো বন্ধুরা চলো এবার গানটি প্লে করি। আর বন্ধুরা সরি, বিকজ আমি লিরিক্সটা সম্পূর্ণ জানি না, তো মাফ করে দেবা। হ্যাঁ, তো চলো গানটি প্লে করি। দুই বছর আমার লাগে প্রেম করিয়া, তুই না কি ময়না আমার করবি না বিয়া, আমি এ জ্বালা সইব কেমন করে, ময়রা যাব যদি না পাই তোরে, আমি ময়রা যাব যদি না পাই তোরে। তো বন্ধুরা, প্রথম লিরিক্সটা এইভাবেই চলবে। হ্যাঁ, তা এখানে স্কোয়াডগুলো ডায়াগ্রামটা ফলো করবা, আমি এখানে দিয়ে দেবো, আর এখানে স্টামিংয়ের ডায়াগ্রামটা ফলো করবা। ওকে, তো সেকেন্ড লিরিক্সটা এইভাবেই চলবে। নিজের মুখে তৈরে শোনাইছি গান, তোর পরে আনে রাইখা আমার
পরা তোরে নিজের মুখে তোরে শোনাইছি গান, তোর পরাণে রাইখা আমার পরাণ, তুই কি কিছুই মনে না একদিন তোর বড় ভাই, তোর কি কিছুই মনে নাই একদিন তোর বড় ভাই, তোর কারণে আকদ মারলো মোরে, মইরা যাবো যদি না পাই তোরে, আমি মইরা যাবো যদি না পাই তোরে। তো গাইজ, তারপরে লিরিক্সটা সেম একইভাবে কন্টিনিউয়াসলি চলবে। তো বন্ধুরা, এখানে ডায়াগ্রামটা ফলো করবা, এখানে স্টামিং প্যাটার্নের ডায়াগ্রামটা ফলো করবা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটাতে যেহেতু হেল্প হয়ে থাকে, তো প্লিজ লাইক করে দেবা। আরে লাইক করলে কিছুই হয় না বন্ধুরা, মানে লাইক করলে আমার কনফিডেন্সটা বাড়ে, আমি তোমাদেরকে কতটা সাহায্য করছি। হ্যাঁ, তো প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাপোর্ট করিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবা লাল বাদানটা টিপে, আর পাশের একটা বেল আইকন আছে ওই আইকনটা টিপে দেবা, তাহলে আমি যখনই কোনো আপডেট করব, হ্যাঁ, তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর শিখে নেবা। তো গাইজ, চললাম আমি, টাটা, বাই বাই, টেক কেয়ার। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।